वेलकम टू एसेंशियल हेल्थ टिप्स। आज आमरा आलोचना करब सातटी लक्षण देखे किभावे बुझबेन गर्भेर सन्तान छेले हबे ना मेये हबे। हबु मायेदेर मने सन्तान छेले हबे ना मेये ता निये जानार इच्छे एकदम प्रथम थेकेई थाके। प्रत्येक नारी जीवने एई विशेष समय प्रेगनेंसिर एई 9 मास निजे शरीरे एकटा प्राणेर तिले तिले बेड़े ओठार मतो अनुभूति भाषाय प्रकाश करते पारा जाए ना। हबु मायेदेर मने सन्तान छेले हबे ना मेये हबे जानार इच्छे थाके प्रथम थेकेई। प्रत्येक नारी जीवने एई विशेष समय प्रेगनेंसिर एई 9 मास निजे शरीरे एकटा प्राणेर तिले तिले बेड़े ओठार मतो अनुभूति भाषाय प्रकाश करा जाए ना। ভয় আনন্দ উৎকণ্ঠা মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যেই। সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল, গর্ভের সন্তান ছেলে না মেয়ে। মা দিদিমানের দেওয়া টোটকা দিয়ে খুব সহজেই আপনি গেস করতে পারবেন পুত্র না কন্যা সন্তানের জননী হতে চলেছেন আপনি। চলুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ছেলে হবে না মেয়ে হবে। এক নম্বর হলো মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস বেশি হলে মেয়ে হয়, অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা মতো সমস্যা যদি দেখা যায়। আর ছেলে হলে সাধারণত হবু মায়ের মধ্যে এরকম কোনো সমস্যাই দেখা যায় না। দুই নম্বর হলো মেয়ে হলে নাকি মুড সুইং বেশি হয়, কথায় কথায় রাগ ও কান্না পাওয়া। আর ছেলে হলে ঠিক তার উল্টোটা হয়। তিন নম্বর হলো শোয়ার ধরন দেখেও বোঝা যায় ছেলে না মেয়ে হতে চলেছে। ছেলে হলে সাধারণত বাঁ দিকে ফিরে শুতে পছন্দ করেন হবু মায়েরা, আর মেয়ে হলে ডান দিকে করে শুতে পছন্দ করেন মায়েরা। চার নম্বর হলো ত্বক ও চুলে তেলে তেলে ভাব। ব্রণর সমস্যা দেখা দিলে ধরে নেওয়া হয় কন্যা সন্তান আসতে চলেছে। আর হবু মা যদি আরও সুন্দরী হয়ে যায় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাঁচ নম্বর হলো গর্ভাবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাওয়ার খাওয়ার ইচ্ছে হওয়ার অর্থ হলো শরীরের ভেতর কন্যা সন্তান বেড়ে উঠেছে। আর মায়ের যদি খুব বেশি ঝাল টক খাওয়ার ইচ্ছে হয় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছয় নম্বর হলো প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দনের হার যত বেশি হবে মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি। সাত নম্বর হলো বেবি বাম দেখেও বোঝা যায় সন্তান ছেলে না মেয়ে। বেবি বাম যদি নিচে দিকে ঝোলা থাকে তাহলে ছেলে হবে বলেই মনে করা হয়। আর যদি মেয়ে সন্তান থাকলে বেবি বাম থাকে পেটের মাঝামাঝি জায়গায় ও উঁচু হয় বেশি। তো বন্ধুরা, এগুলো সবই প্রচলিত ধারণা। আমাদের দেশের আইন অনুযায়ী গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন, যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।